হ্যাঁ গাইজ দিস ইজ মঞ্জুরুল হাসান ফ্রম ইনফো স্ক্রাইপ এবং আমাদের আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং সচরাচর আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলে নিই আজকে সেই বিষয় থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটি বিষয়ে কথা বলবো আর সেটি হচ্ছে এসি বিস্ফোরণ আমাদের আশেপাশে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে এসি বিস্ফোরণ হচ্ছে এবং অনেকের জীবন হানি হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তুলে ধরবো ঠিক কী কারণে এসি বিস্ফোরণ হয় এবং কোন বিষয়গুলো মেনে চললে এসি বিস্ফোরণের হাত থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে তো চলো আর কথার আবার ভিডিও শুরু করা যাক এসি বিস্ফোরণের মূলত যে কারণগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম যদি আমরা একটা কারণ ধরি সেটা হচ্ছে টানা এসি চালানো আমরা অনেকেই আসি যে চব্বিশ ঘন্টা এসি অন রাখি আমাদের এসিটা অফ করতে ভুলে যাই আর দীর্ঘক্ষণ এসি চালানোর কারণে এসির ভিতরে যন্ত্রপাতি অনেক সময় গরম হয়ে যায় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে তো খেয়াল রাখতে হবে দীর্ঘ সময় এসি চালানো যাবে না সর্বোচ্চ টানা আট ঘন্টা পর এসি অফ করে এসিকে একটু রেস্ট দিতে হবে এবার দুই নম্বর কারণ যদি আমি আপনাদেরকে বলেছি কী কারণে এসি বিস্ফোরণ হয় সেটি হচ্ছে রুমের ক্যাপাসিটি অনুযায়ী এসি না লাগানো ধরুন আপনার রুমে যেখানে দুই টনের এসি লাগানো দরকার সেখানে আপনি এক টনের এসি লাগালেন তো সচরাচর এক টনের এসি আপনার রুমটা কাভার করতে পারবেন না ওই এসির উপরে অনেক বেশি প্রেশার পড়ে যাবে আর অতিরিক্ত প্রেশারের কারণে এসি বিস্ফোরিত হতে পারে এবার তিন নম্বর যে বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরবো ঠিক আমাদের দেশে সচরাচর যে এসিগুলো বিস্ফোরণ হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এটি আর তা হচ্ছে সার্ভিসিং না করা আমরা অনেকে আসি এসি আমাদের ঘরে লাগানোর পর প্রতি তিন মাস পর পর যে এসি সার্ভিসিং করতে হয় এটা জানেই না আবার অনেকে জানলেও এটা ঠিক অতটা গায়ে লাগাই না তবে ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু একদম ক্লিয়ারলি বলে যে প্রতি তিন মাস পর পর এসি সার্ভিসিং করতে হবে যদি আপনি তিন মাস পর পর সার্ভিসিং নাও করতে পারেন অ্যাটলিস্ট বছর দুইবার আপনাকে এসিটি সার্ভিসিং অবশ্যই করতে হবে এবার চলুন চার নম্বর কারণটা খুঁজে বের করি ঠিক কী কারণে এসিতে আগুন লাগে চার নম্বর কারণটি হচ্ছে সঠিক পাওয়ার কেবল না ইউজ করা আমরা অনেকে আছি আমাদের রুমে যখন এসি লাগাই আমরা আমাদের রুমের যে এক্সিস্টিং ওয়ারিংটা আছে সেটাতে ইউজ করেই বা সেখান থেকে লাইন নিয়েই এসিটা অন করি বা এসিটা কানেকশন দেওয়া এসিটা চালাই কিন্তু এসি আপনি ঠিক যে বিটিউর এসিটা লাগাচ্ছেন মানে যে টোনের এসিটা লাগাচ্ছেন সেই টোনের ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে ক্যাবেল ইউজ করতে হবে আর যদি আপনি সেই অনুপাতে ক্যাবেল ইউজ না করেন তো সেই ক্যাবলটি গলে যেতে পারে মানে আপনার এক্সিস্টিং ক্যাবলটা গলে যেতে হতে পারে এটা মনে করেন যে আজকে আপনি এসি লাগালেন আজকেই গলল না তিন মাস পর ছয় মাস পর এক বছর পর ওই ক্যাবেলটা যখন আর লোড নিতে পারবে না এসির ক্যাবেলটা গোলে যেতে পারে ক্যাবেলটি গড়ে যাওয়াতে পারে অথবা শর্ট সার্কিট হতে পারে বা যে কোনোভাবে বৈদ্যুতিক কারণে বৈদ্যুতিক কারণ তো বুঝতেই পারছেন না বৈদ্যুতিক কারণটা হচ্ছে ক্যাবল থেকে শর্ট সার্কিট বা ক্যাবেল গলেছে ওখান থেকে আগুন ধরে যেতে পারে আর সেই আগুন কেড়ে নিতে পারে আপনার জীবন সো এসি লাগানোর সময় প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোন পাওয়ার ক্যাবেলটি আপনি ইউজ করছেন তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা মেনে চলবেন এবার আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়গুলো একটু টেকনিক্যালি বাট আপনাদের সাথে শেয়ার করবো আর প্রত্যেকটা বিষয় হচ্ছে এসি সার্ভিসিংয়ের সাথে রিলেটেড তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এসির কনডেন্সারের ভিতরে অনেক সময় ময়লা জমে যায় আর এই কনডেনসারের ভিতরে ময়লা জমের কারণে কমপ্রেশারে হাই প্রেশার তৈরি হয় আর এই হাই প্রেশার থেকে অনেক সময় কমপ্রেশার ব্লাস্ট হতে পারে আর কম্প্রেশার ব্লাস্ট হলে বুঝতে পারছেন আগুন ধরতে পারে তো কী কারণে আপনি এই কনডেন্সারের ময়লা থেকে রক্ষা পাবেন বা কীভাবে রক্ষা পাবেন সেটি হচ্ছে কি আপনাদের একটু আগে বলে দিলাম এসি নিয়মিত সার্ভিসিং করতে হবে এবার চলুন সাত নাম্বার যে কারণটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এসি রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট আপনারা যারা বুঝতে পারছেন সেটি হচ্ছে এসির গ্যাস তো এসিতে অনেক সময় দেখা যায় এসি ঠান্ডা হয় না গরম বাতাস দেয় তখন আমাদের টেকনিশিয়ানরা এসে বলে যে ভাইয়া এসিতে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস লিকেজ হয়ে গেছে গ্যাস বের হয়ে গেছে তো আপনাকে এখন গ্যাস চার্জ করতে হবে আর গ্যাস চার্জ করলে এসি প্রবলেমটা সলভ হবে তো আমরা বলি ঠিক আছে ভাইয়া গ্যাস চার্জ করে দেন কত টাকা লাগবে বলুন তো সেই অনুপাতে টেকনিশিয়ানরা গ্যাস চার্জ করে দেয় কিন্তু আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান ইউজ না করেন তাহলে সে টেকনিশিয়ান যদি পরিমাপে চাইতে বেশি পরিমাণে গ্যাস রিফিল করে তাহলে সেই গ্যাসটি কিন্তু এসি বিস্ফোরণ বা এসিতে আগুন লাগার অন্যতম একটা কারণ হতে পারে সো অবশ্যই আপনারা যখন আপনাদের এসিতে কোনো টেকনিশিয়ান দ্বারা কাজ করাবেন বা টেকনিশিয়ান আনবেন খেয়াল রাখবেন যেন সেই টেকনিশিয়ানটি দক্ষ হয় এবং এসির রিলেটেড কাজে তার জন্য বিশাল একটা এক্সপিরিয়েন্স থাকে এবার ফাইনালি আমি আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এসির ভ্যাকুয়াম 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 শব্দটা আপনার হয়তো অনেকে পরিচিত কিন্তু এখন আবার অনেকে ভাবতেছেন এসির ভ্যাকুয়াম এটা আবার কি তো এসির ভ্যাকুয়াম হচ্ছে আপনি যখন এসিটা নতুন ইনস্টলেশন করেন তো আপনার এসির ইনডোর থেকে আউটডোরে আপনার যে কপার পাইপটা ইউজ করেন ওই কপার পাইপটা নতুন একটা কপার পাইপ আপনি নিয়ে আসার পরে ইউজ করেন তো অনেক সময় হয় কি ওটার ভিতরে অনেক ডাস্ট থাকে আর ওই ডাস্টটা যখন আপনার এসিটা নতুন ফিটিং করবেন বা ইনস্টলেশন করবেন তখনই একটা ভ্যাকুয়াম প্রেশার মেশিন দ্বারা ভ্যাকুয়াম করে নিতে হয় যে ওর ভেতরে যত ময়লা বা ডাস্ট আছে সব যেন বের হয়ে যায় তো বি কেয়ারফুল আপনারা সবাই খেয়াল রাখবেন যখনই নতুন এসি ইউজ করবেন বা নতুন এসি ইনস্টলেশন করবেন অবশ্যই অবশ্যই আপনার টেকনিশিয়ান বা ইনস্টলেশন টিমকে বলবেন আমার এসিটা আপনি অ্যাটলিস্ট আধা ঘন্টা ভ্যাকুয়াম মেশিন দিয়ে ভ্যাকুয়াম করার পরে অন করে দিবেন সো গাইস এই হচ্ছে এসি আগুন লাগার কারণ বা এসির যে আগুনগুলো বেসিক্যালি লাগে তার কারণ তো চলুন এবার একটু জেনে নেই ঠিক কি কি মানে নিয়ম মেনে চললে আপনার এসিতে আগুন ধরবে না বা এসি বিস্ফোরণ হবে না তো প্রথমত হচ্ছে সঠিক মাপের বা সঠিক মানের পাওয়ার কেবল ইউজ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে নিয়মিত এসি পরিষ্কার রাখতে হবে মানে তিন মাস পর পর বা ছয় মাস পর এসিটি সার্ভিসিং করতে হবে আর সবচেয়ে যেটা বেশি আপনারা খেয়াল রাখবেন যখন সার্ভিসিং করবেন যে টিমটা বা যে টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করতে হবে তারা দক্ষ কি না এটাও খেয়াল রাখতে হবে আর প্রথমে তো আরেকটুকে তো বলে রাখলাম যে এসি যখন ইনস্টলেশন করবে সঠিকভাবে এসি ভ্যাকুয়াম করতে হবে এবং এবার আমি আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মেনে চলবেন যখন আপনি এসিটা কিনবেন এসিটা কেনার সময় চেষ্টা করবেন নিম্ন মানে চায়না এসি না কিনে ব্র্যান্ডের ভালো এসি কিনবেন দশ টাকা মানে বাসাতে গিয়ে আপনি ধরেন যে একটা এসির দাম ভালো ব্র্যান্ডের এসির দাম বিশ টাকা আপনি পনেরো টাকা বা দশ টাকা একটা চায়না মানে এসি বল মানে পাইলেন এবং আপনি কী করলেন আপনি ওই এসিটা কিনে আপনি রুমে লাগালেন তো এই চায়না এসিটা কিন্তু আপনার জীবন কেড়ে নিতে পারে কারণ আপনি তো বলছেন চায়না বেশি দিন যায় না তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং অনেকেরই কাজে লাগবে আর অনেক বকার বকার করলাম যাদের ভালো লাগেনি তাদের জন্য সরি আসলে বেসিক্যালি আমি চেষ্টা করেছি যে এসিতে কী কী কারণে আগুন লাগে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুন্দর টুইস্ট মানে শেয়ার করবো সেটা হচ্ছে ঠিক কীভাবে আপনি চিনবেন কোনটি আসলেছি কোনটা নকলেছি মানে কোনটা ভালো এসি কোনটা খারাপ এসি তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি মঞ্জুর হাসান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ